Urmi, thank you. হ্যালো রুমি, থ্যাংক ইউ। মাত্র দুইটা ডিম আর দুধ আর অল্প একটুখানি চিনি দিয়াই আমাদের পচার মুখে যে এত সুন্দর হাসি ফোটে, মানে পুডিং তৈরি করা যায়। পুডিংয়ের চেহারা যেমনই হোক না কেন, অনেক 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 মজার হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে নিয়ে আসছি পচার মুখের হাসির পুডিং। মানে পুডিং খেতে পচা অনেক বেশি পছন্দ করে, যেমনই চেহারা হোক না কেন, দেখতে যেমনই হোক না কেন, অনেক মজার পুডিং। এখানে 1.5 লিটারের মতো আছে, 1.5 লিটারের মতো দুধ আছে, নাকি 1 লিটারের বেশি হবে? 1 লিটারের বেশি হবে, ধরেন 1 লিটারের বেশি আছে। এটার আমি জ্বালাইয়া অল্প করব। এখানে দুধটা জ্বালাইতেছে, ওই যে মাংস অল্প একটুখানি কাছে মাংস, এই যে এখানে দিব, স্বভাবত আলু দিব, রানের উপরের যে মাংসটা ওইটা দিব, আর কি দিব, আর একটা গলা দিই, আর একটুখানি রাখি, আবার রাত্রে খাবে এনে, আর এখান থেকে একটু তেল দিয়ে দেবো। এই যে ব্রাউন কালারের চিনি নিব, বেশি করে নিব তো, খুব বেশি নিব না। চাকাগুলো একটু ভেঙে দিই। এই যে চিনি, 1 লিটারেরও বেশি দুধ জ্বালাইয়া, প্রায় 1 লিটারের বেশি ছিল। এই যে চিনিটুকু দিয়ে দেবো, দিয়া এটাকে জ্বালাবো। ক্যারামেল তৈরি করব। এখানে 2 চামচের মতো চিনি আছে, আর পানি দিয়ে দেবো। চিনি যেটুকু দেব তার থেকে আরেকটু বেশি, মানে ডাবল পানিটা দিয়ে দেবো। কিছু করতে হবে না, মিডিয়াম আছে। এইভাবে চুলার উপর রেখে দিলে ক্যারামেলটা কিন্তু এমনিতেই হবে, কিচ্ছু করতে হবে না, ঘুটানো লাগবে না, নড়াচড়া করা লাগবে না, একটু দেখতে থাকেন, হয়ে যাবে। এই যে হচ্ছে, হবে, ওই যে রং আসতেছে কিন্তু পাশ থেকে, ওই যে পাশ থেকে রং চলে আসতেছে। একটু জাল নিবে, একটু কমাই দি জাল, একটু নাড়াইয়ে দিই, কারণ এটা তাপে তো আবার অন্য দিক থেকে হবে। রংটা চলে আসতেছে, ক্যারামেলের রংটা চলে আসতেছে, খুব সুন্দর একটা রং আসতেছে। এবার আমি জ্বাল নিভাই দেবো পুড়ে যাওয়ার আগে, কারণ এই রংটা কিন্তু পরে আবার নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আমি এইটা যে বাটিতে একবারই নিয়ে নেব, কারণ এই তাপে যেন ক্যারামেলের রংটা যেন অন্যরকম না হয়ে যায়, সেই জন্য খুব তাড়াতাড়ি জমাট হয়ে যায়। একটু মিশাই নিই, তাড়াতাড়ি করে মিশাইতে পারলাম না, একটু তাড়াতাড়ি মিশাই নিলে আরো সুন্দর হয়, কোনো সমস্যা নেই। এইটা এক্ষুনি এরকম হয়ে গেল, পরে গলে যাবে, তো টেনশনের কিচ্ছু নাই। এক্ষুনি একবার জমাট হয়ে গেছে, দেখেন এক্ষুনি জমাট হয়ে গেছে। এইটুক থাকলেও ক্যারামেলটা অনেক সুন্দর একটা কালার আসবে। একেবারে কিছুই দেবো না, কিছুই দেবো না বললে আবার ভুল হবে। শুধুমাত্র 2টা ডিম আর এই যে মিল্ক, জ্বালানো মিল্ক একবার ছেঁকে নিছি সেই মিল্কটা, আর এই যে 2টা ডিম দিয়েও। আর চিনি কিন্তু আমি দুধে মিশাইছি, সেজন্য এখন চিনি দিয়ে দুধটা জ্বালানোর পরে দুধটাকে একেবারে ঠান্ডা করে নিয়েছি। এই 2টা ডিম দিয়ে এত সুন্দর হবে। এখন এই ডিম দুইটা খুব সুন্দর করে আপনি মিক্সিং করে নেবেন, একেবারে খুব ভালো করে, অনেক ভালো করে মিক্সিং করবেন। খুব ভালো করে মিক্সিং হয়ে গেলে এটার একটু সেঁকে এই দুধের ভিতরে আমি নিয়ে নেবো। এটা আরেকটু সুন্দরভাবে একেবারে মাখাই নি বসার জন্য আমি এই পাত্রে আরেকটু ট্রান্সফার করে নিই, ডিমটা একটু ভালোভাবে ফেটে নেব। ক্যারামেলের বাটিটা একদম ঠান্ডা হয়ে গেছে, দুধটাও একেবারে ঠান্ডা, দুধে করেছি যেহেতু, আর এবার সময় আর একবার ছেঁকে দেবো, যেন এটা অনেক ভালো হয় আমার জন্য, করে দানা দানা যেন না থাকে। ফয়েল পেপার দিয়ে ঢেকে দেবো,
এইভাবে ঢেকে দিলেই হবে। কিন্তু তার আগে আমি ওইখানে একটু বসাই নিব, এটাকে তারপরে বসাই দেবো। পানি হয়ে গেছে, চলেন পানিটা দেখে আসি। পানিটা ফুটে গেছে, আমি এটাকে বসাই দিই। বসাই দিয়ে দুধেরটা এইটা বসাই দিয়ে এই যে ঢাকনাটা সেট করে রাখছি এইটাকে দিই। একটা ঢাকনা, নর্মাল একটা ঢাকনা আপনি দিতে পারেন, ঢেকে দিতে পারেন। তার উপরে আবার আমি এটা দিই ডাবল ঢাকনা। এরপরে ঘন্টাখানেক হোক, জাল হোক, এইভাবেই হোক, নর্মাল এই আঁচেই হোক, হতে থাক। তারপরে ঠান্ডা হলেই ফ্রিজে রেখে দেবো এবং ঠান্ডা হবার পরে ফ্রিজ থেকে এনে খাবো। এই যে হয়ে গেছে, এবার একটু এইটাকে ঠান্ডা হয়ে গেছে যেহেতু আমি পাশ থেকে একটু কেটে নিই। পাশ থেকে কেটে নিলে এগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন জানি না স্বাদ কেমন, দেখতে যেমনই হোক না কেন এর স্বাদটা যদি ভালো হয় তাহলে কিন্তু পচা এমনি খেয়ে ফেলবে, কোনো কিছু করা লাগবে না। আর বাচ্চারা যেহেতু পুডিং অনেক বেশি পছন্দ করে একবার করে দেখতে পারেন। ঠিক এইভাবে ক্যারামেলটা দেখেন এইরকম হয়ে গেছে, ক্যারামেলটা আরো সুন্দর হতো যদি ওই দিনই করতে পারতাম। জমাট হয়ে গেছে, হ্যাঁ ক্যারামেলটা একেবারে জমাট হয়ে গেছে, ওই দিনই দেখছিলাম জমাট হয়ে গেছে। তারপর সমস্যা নাই, যদি আর একটু সুন্দর হয়, রংটা আর একটু সুন্দর হইতো। কিন্তু দেখেন প্রচুর মজা হয়েছে, সুন্দর হয়েছে দেখতে। পচাকে ডাকতে কাটা কাটা এরকম হয়েছে না ইসের জন্য, তারপর খুব সুন্দর হয়েছে দেখতে। আমি জানি না স্বাদ কেমন, পচাকে ডাকতে পচা আইলো বা চোকমুকু মাছবা। গেসুক বুড়ো বাচ্চা না তো মগলে বেগুফা, গেসুক বুড়ো বাচ্চা না অজে বুদ্ধ। আজকে ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এভাবে পুডিং তৈরি করলে ছোট ছোট বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে, অনেক বেশি মজা হয়, দেখতে যেমনই হোক না কেন। থ্যাংক ইউ।